If the distance between Reshma and সালমা and between Salma and Mandip is 6 মিটার ইজ what is the distance between রেশমা and Mandip? প্রথমে আমরা এই ছবিটা আঁকার চেষ্টা করি তাহলে এখানে বুঝতে পারছ যে তিনজন মেয়ে রেশমা সালমা এবং একটা সারকুলার রিংয়ের উপরে তারা খেলা করছে রেশমা সালমাকে একটা বল থ্রো করছে সালমা মন্দ্বীপে বল থ্রো করছে এবং মন্দ্বীপ আবার সালমাকে বল থ্রো করছে এবং দেওয়া আছে যে সার্কুলার যে লাইনটা সেই লাইনটার রেডিয়াস হচ্ছে ফাইভ মিটার এবং রেশমা থেকে সালমার এবং সালমা থেকে মন্দ্বীপ এদের ডিস্টেন্স হচ্ছে সিক্স মিটার করে তাহলে রেশমা থেকে মনদ্বীপের ডিস্টেন্স কত ছবিটা আঁকার চেষ্টা করি দেখো এই হচ্ছে ছবি মোটামুটি যে এই একটা সার্কুলার ইয়ে রয়েছে দাগ রয়েছে সেই সার্কুলার ট্র্যাকের ওপরে তারা দাঁড়িয়ে আছে মনদ্বীপ রেশমা এবং সালমা যারা একটা বল একে অপরকে ছুটছে যেখানে রেশমার সঙ্গে সালমার ডিস্ট্যান্স ছ মিটার সালমা থেকে মন্দ্বীপের ডিস্টেন্স হচ্ছে ছ মিটার তাহলে মন্দ্বীপ থেকে রেশমার এদের ডিস্টেন্স কত হবে যেখানে এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে ফাইভ মিটার দেখো প্রথমে আমরা করি ছবিটা আঁকি এবং সব করার চেষ্টা করি মনে করি এই হচ্ছে আমার সার্কুলার রিং যার রেডিয়াস হচ্ছে ফাইভ মিটার এবং এটা মনে করলাম যে রেশমার পজিশন এটা হচ্ছে সালমার পজিশন এবং যেহেতু এটা হচ্ছে ছয় মিটার দেখো লক্ষ্য করে যে যেহেতু এ রেডিয়াস ফাইভ ফাইভ মিটার তাহলে কিন্তু এ কখনোই এই নাইনটি ডিগ্রির বেশি বড় হবে না কেন যদি রেডিয়াস ফাইভ মিটার হয় তাহলে অতিভুষ্ট হবে সাত সে কারণে এইটা কিন্তু অবশ্যই এদের নাইনটি ডিগ্রির ভেতরেই থাকবে ঠিক একইভাবে এটা হচ্ছে মনে করি মন্দ্বীপের পডিশান আমাদের এটাও ছ মিটার আমাদের বের করতে হবে যে রেশমা থেকে মনদ্বীপের যে দূরত্ব সেটা আমাদের বের করতে হবে মনে করি সার্কেলের সেন্টার হচ্ছে ও আমরা যদি ওএস যোগ করলাম এখানে লক্ষ্য করে দেখো যে এই এম আর এম আর হচ্ছে একটা কর্ড যেটা সেন্টার দিয়ে যায়নি আমরা জানি যে সেন্টার থেকে যদি এর ওপরে পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই একে সমদ্বিখণ্ডিত করবে এটা পার্ড কেন হবে যেহেতু আর এস এবং এস এম সুমান এটা হচ্ছে সমান তাহলে এটা পারপেন্ডিকুলার হবে এবং এই যে এমআর কেও কিন্তু তারা সমান দুই ভাগে ভাগ করবে ঠিক আছে তাহলে আমাদের দেওয়া আছে যে একং টু প্রবলেম একং টু প্রবলেম আর এস ইকলস টু এস এম ইকলস টু সিক্স মিটার ওএস ইকলস টু ফাইভ মিটার আমাদের দেওয়া আছে আমাদের বের করতে হবে আর এম মানে রেশমা থেকে মনদ্বীপের দূরত্ব এটা আমাদের বের করতে হবে এখন আমরা আর ও যোগ করলাম এবং ও এম যোগ করলাম তাহলে যেহেতু তাহলে সেন্স সিন্স এস পারপেন্ডিকুলার আর এম তাহলে ট্রাইঙ্গেল আর ও এটাকে আমি বলছি ধরো এ আর ও এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল তা বলতে যে ও আর স্কোয়ার টু আর এ স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার অতএব এ আচ্ছা এটা আমরা ধরে নিই যে আর এ ইকালস টু এ এম টু এক্স মিটার এটা আমরা ধরে নিই না বারবার আমাদের আর এ লিখতে হয় না তাহলে এ ও স্কোয়ার টু ও আর ও কেন এর রেডিয়াস তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস আর এ এক্স স্কোয়ার অতএব এ ও ইকাল টু রুট ওভার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এটা হলো এক নম্বর এগেন ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল আর এ এস আর এস এটাও কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সেখানে কি পাব যে আর এ স্কোয়ার ইকালস টু এ আর স্কোয়ার প্লাস এ এস স্কোয়ার ওর এএস স্কোয়ার ইকোয়ালস টু আর স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার মানে এক্স এক্স স্কোয়ার মাইনাস আর এস না আর এস তো সিক্স সিক্স স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার মনে হচ্ছে এক্স স্কোয়ার অর্থে এ এস ইকাল টু রুট অফ আর সিক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে লক্ষ্য করে দেখো যে এই যে ও এস এস মানে হচ্ছে ও এ প্লাস এস এ তাই না তাহলে আমরা লিখতে পারি যে এ এস মানে হচ্ছে ফাইভ মাইনাস এও ইকলস টু রুট থার্টি এ ওর মান আমরা বের করে ফেলেছি এটা বসিয়ে দিই रुटोभार टोेंटी फाइव माइनस एक्स स्कोर इक्ल टू रूटोभार थार्टी सिक्स माइनस एक्स स्क्र मैं जो बोस होलस्कोर कर दी, होल दी? ती पा और टोन्टी फाइव प्लस टोेंटी फाइव माइनस एक्स स्कोर माइनस टू इंटू फाइव रुटोभार टोन्टी फाइव माइनस एक्स स्कोर इक्वल टू थार्टी सिक्स माइनस एक्स स्कोर তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কেটে যাচ্ছে অর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি মাইনাস টেন রুট টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ইকালস টু থার্টি সিক্স অর আমি যদি এটাকে লেফট হ্যান্ড সাইডে এবং এটা যদি নিয়ে আসি তখন বলব টেন রুট টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু ফিফটি মাইনাস থার্টি সিক্স ওর রুটোভার টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ইকোয়ালস টু এটা হচ্ছে চার চোদ্দো বাই দশ সন হচ্ছে সেভেন বাই দুই দুগুণে কাটলে পরে হচ্ছে পাঁচ তাহলে আবার যদি বর্গমূল বর্গ করে দিই তাহলে টোয়েন্টি ফাইভ মাইনাস এক্স স্কোয়ার সেভেন স্কোয়ার মানে হচ্ছে ফর্টি নাইন বাই টোয়েন্টি ফাইভ তাহলে এক্স স্কোয়ার ইকলস টু টোয়েন্টি ফাইভ মাইনাস ফর্টি নাইন বাই টোয়েন্টি ফাইভ এখানে কি পাচ্ছি দেখো হ্যান্ডস এক্স স্কোয়ার ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ এলসিম হলো টোয়েন্টি ফাইভ ইন টোয়েন্টি ফাইভ পঁচিশ ছশো পঁচিশ সিক্স টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরটি নাইন দিস ইকলস টু ছয় পাঁচ সেভেন আচ্ছা ফাইভ বাই টোয়েন্টি ফাইভ এক্স ইকলস টু প্লাস মাইনাস টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর বাই ফাইভ হয়ে যাবে এটা মনে হচ্ছে টোয়েন্টি ফোর বাই ফাইভ তার হোলস্কোয়ার তা আমার কী চাই আমার হচ্ছে আর এম তাহলে এখানে আর এম সমান আর এ প্লাস এম তাহলে এক্স প্লাস এক্স সমান হচ্ছে টু এক্স সমান টু ইন্টু এক্সে মান হচ্ছে নেগেটিভ মান তো হবে না পজিটিভ মানটা হবে সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফোর 24 ফোর 5 ফাইভ হচ্ছে আট চার বাই ফাইভ ওন হচ্ছে পাঁচ নয় পঁয়তাল্লিশ ছয় সিক্স পয়েন্ট এটা তাহলে মন্দ্বীপ থেকে রেশমা এর ডিসটেন্সটা হচ্ছে